দিবেন, হ্যাঁ স্যার পর্বে চলে যাও। অসাধারণ আলোচনা স্যার, আজকে সত্যি তাই আমরা এইভাবে যে মেট্রিওমেডিকা শিখবো, একটা ড্রাগকে এইভাবে চিনতে পারবো, তার মায়াজমেটিক বিশ্লেষণ আমরা স্যারের কাছেই পাই। স্যারকে আর একবার ধন্যবাদ জানাই। এরপর আমি পরের পর্বে চলে যাচ্ছি। আমাদের মাঝে অনেক স্যারেরাই আছেন, আমি সর্বপ্রথম নীলকমল বর্মন স্যারকে আজকের ক্লাসের বিষয়ে কিছু বলতে বলছি। স্যার যদি কিছু বলেন। হ্যাঁ, খুব তাড়াতাড়ি যেন ক্লাসটা শেষ হয়ে গেল, একটা কথাই বলতে পারি, এত ভালো লেগেছে। হয়তো 5-7 মিনিট পরে ঢুকেছি, এত তাড়াতাড়ি যে ক্লাসটা শেষ হয়ে গেল, কোথা দিয়ে শেষ হয়ে গেল! এত প্রাণবন্ত, এত স্বচ্ছ, এত সুন্দর চিন্তা ভাবনা অনেকদিন পরে পেলাম, এর বেশি কিছু বলতে চাই না। খুব ভালো, খুব ভালো লেগেছে। ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ। আমি এরপর গিরিধর বিশ্বাসকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আর নতুন করে আর কিছু বলার নেই, কারণ প্রতিটি লাইন ধরে ধরে আমাদেরকে পড়ানো হয়েছে, তো মানে তার এবং তার ব্যাখ্যা সবকিছু মিলিয়ে অনুবদ্ধ। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। আমি এরপর ডক্টর কুণাল ভট্টাচার্য স্যারকে, গুরু কুণাল ভট্টাচার্য স্যার আপনি যদি কিছু বলেন। কুণাল স্যার আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ আছে, বলছি। নতুন করে বলার কিছু নেই, লাইন ধরেই পড়িয়েছেন, এবং যে জায়গাগুলো আমরা জানি না, তার মাজমেটিক বিশ্লেষণ গুলো অনেক জায়গায় আমাদের কনফিউশন থাকে, আমার ছিল, সেগুলো অনেকটাই ক্লিয়ার হলো। আরো অন্য ক্লাসে আরো স্যার ক্লিয়ার করবেন, এছাড়া কিছু বলার নেই এই মুহূর্তে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমি কল্যাণ ঘটক স্যার যদি কিছু বলেন আজকের আলোচনার বিষয়ে। কল্যাণ ঘটক স্যার আপনি আনমিউট হন, সম্ভবত উনি কাছে নেই হয়তো। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল হালিম রিপন স্যার। রিপন স্যার যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ দিবেন স্যার। স্যারের আলোচনা বরাবরই আমাদেরকে পথ দেখায়, আর সুন্দর আলোচনা প্রত্যেকটি লাইন ধরে ধরে। ধন্যবাদ স্যারকে, আমরা শিখছি, আরো সামনের দিকে শিখবো, সামনের অধ্যায়গুলো থেকে। ধন্যবাদ স্যার, আর বলার মতন কিছু নেই, এত দুঃসাহস শোনাই যে কোনো কিছু সংযোজন বা বিয়োজন, বা এই যে স্যার বললেন যে কথাটি, যে যদি অর্গানের বাহিরে যায়। স্যার অর্গানের জায়গাটা স্যারের মানে খুব ভালোই রপ্ত আছে, সেই জায়গায় আসলে আমাদের যে সংকীর্ণ জ্ঞান, সেই জায়গার থেকে সেই ধরনের কোনো কিছু আসলে চোখে পড়ে না খুব একটা। ধন্যবাদ স্যারকে, আমরা শিখছি, অনবদ্য সুন্দর। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমরা আর দুজনের নিব, দুজন স্যারের পরামর্শ নিব। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন রঘুনাথ ঘোষ স্যার। রঘুনাথ ঘোষ স্যার আপনি যদি আনমিউট হন। সম্ভবত নেই। আচ্ছা, সর্বশেষ, হ্যাঁ স্যার আনমিউট হয়েছেন স্যার, বলুন স্যার। ধন্যবাদ দীপেনকে আর অমরদা, কি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। যেভাবে মেডিকা পড়াতে গিয়ে উনি অর্গানকে তুলে ধরলে, আমরাও আমাদের জীবনে যেন এইভাবেই শিক্ষা নিয়ে চলতে পারি, এটুকু বলেই আমি বক্তব্য শেষ করলাম। সত্যি আশ্চর্য, এইভাবে এগিয়ে চলুক আমাদের অমীয় দর্পণ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যারকে। সর্বশেষ প্রদীপ চৌধুরী স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আসলে
সুতটা তো বাধা হয়ে গেছে, সকল স্যারেরাই যা বললেন আমারও সেই একই বক্তব্য, নতুন করে কিছু বলার নেই। আমাদের অর্গানল এবং হোমিওপ্যাথিক ফিলোজফি আমাদের প্রিন্সিপাল এটা নিতে হবে, আর অ্যালায়েড সাবজেক্ট অবশ্যই ম্যাথামেটিক্যাল লেবরেটরি এবং অ্যালায়েড সাবজেক্টের একটা কোঅর্ডিনেশনের দরকার, সেইগুলো আমাদের প্রতিনিয়ত শিক্ষা দেয়। এখন যেটা ওই মানিকলাল স্যারের যেটা কন্টিনিউনে যে জায়গাটা ছিল সেটা আমি দেখলাম, ওনার ওইটা খুঁজতে অসুবিধা হয়েছিল বলে আমার মনে হলো, যেটা হচ্ছে জেনারেলি থেকে আনকভারিং অ্যাগ্রাভেশনের ন্যাট ক্যান্সার নেই, কিন্তু আনব্রেকিং আফটার অ্যাগ্রাভেশনের ন্যাট ক্যান্সার কিন্তু আছে। আর ফিল ইটিং এর জায়গায় তো সেটা রয়েছেই, সেটা অমর দেখিয়ে দিয়েছে। আর এখানে আনব্রেকিং আফটার অ্যাগ্রাভেশন 1410 পাতায় সেই পেপারটাইতে এটা কিন্তু ন্যাট ক্যান্সার পাচ্ছে। সম্ভবত মানিকলাল স্যার করেছিল না, তার জন্য সেইটা যেটা হচ্ছে সেইটা জায়গাটাই মানুষটাকে জানতে হবে, কারণ আমরা রোগীর চিকিৎসা করি রোগের না। সেই জন্যে ওই রোগ ধরে চিকিৎসা করতে গেলে ব্লান্ডার হয়ে যেতে পারে, সেখানে সাবজেকশন ক্যান্ডিডেট হয়ে যেতে পারে, কিন্তু যদি আমরা রোগীর কথাটাকে মাথায় রাখি, তার মেন্টাল জেনারেল, তার ফিজিক্যাল জেনারেল, তার টাইম মডালিটি এবং যেগুলো আর কি ওই অটোমেটিক সিস্টেম, এই ধরনের সিস্টেমের উপর একটা বেশি জোর দিতে হবে। অবশ্যই তিনটে কিছু ফলো আপ করতে হবে, যেখানে তিনটে ফলো করবে সেখানে ডাইরেকশনাল ফিল্ডে ফলো আপ করবে, যেখানে তিনটে কিন্তু ফলো করবে না সেখানে কিন্তু আইদার সাপ্রেশন আর স্যালিয়েশন এটা হওয়ার চান্স থাকে। আর তিনটে দিন ফলো করে যখন যাবে সেখানে ডাইরেকশনাল ফিল্ডে ফলো। যাই হোক, আমাদের উপর খুব ভালো ধরে ধরে আলোচনা হলো, আর খুব ভালো হয়েছে। এরপরে ন্যাট ক্যান্সার অ্যান্ড সাইকোলজি আশা করি এটা হয়তো ধরা হবে। তা আমাদের যখন এটা পড়া হচ্ছে তখন কিন্তু অমত তার একটা ম্যাগনেটিক ইভ্যালুয়েশন করছি, এই জন্য একটা তুলনামূলক আলোচনাও করে দিচ্ছে, এটা ওর কাছ থেকে একটা ভালো দেখা যায়। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে এই কিছু বলে দিচ্ছিলাম। ধন্যবাদ চৌধুরী স্যারকে। এরপর আমরা তৃতীয় পর্বে চলে যাব। আমরা কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আপনারা, আজকের এই নেট্রাম সেলফের উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। আমি মেসেজ বক্সে সেরকম কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, যদি কারো প্রশ্ন থাকে। স্যার আসসালামু আলাইকুম। একজন করে করবে। হ্যাঁ আচ্ছা বলুন স্যার, কার প্রশ্ন আছে? রিপন স্যার আপনি ওপেন করেছিলেন কোথায়? স্যার কিছু নয়, যে পার্থ স্যারের সাথে হাত মিলিয়ে একটি কথা বলছিলাম যে আমরা যদি স্কিনে যাই, ইরাপশনেও যদি আনড্রেসিং অ্যাগ্রাভেশন দেখি এবং ইচিং এ আনড্রেসিং অ্যাগ্রাভেশন দেখি, সেখানে কিন্তু দুটো জায়গায় ন্যাট্রাম সেলফ আছে স্যার, এটা যদি একটু খেয়াল করতেন। আর যেটা এই আনকভারিং যেটা, এটা কিন্তু স্যার আলাদা জিনিস, আমাদের শরীরে যে জায়গাগুলো উন্মুক্ত থাকে সেটা স্যার তো বললেন এই বিষয়টা, শুধু এইটুকুই মানে বলতে যাচ্ছিলাম। ধন্যবাদ স্যারকে কিছু অ্যাড করার জন্য, ধন্যবাদ অসংখ্য। আচ্ছা এমডি ফারুক, আপনার কোনো প্রশ্ন ছিল আপনি যদি করেন। এমডি ফারুক আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে আমি এই ক্লাসটা যদি শুনতে চাই আবার, তো এরকম কোনো আছে নাকি ইউটিউব বা কোনো একটা পাবো কিনা? এটা আছে স্যার, আমাদের হোমিও দর্পণই ইউটিউব চ্যানেল আছে, ওইখানে পেয়ে যাবেন।
মধুমণি দর্পণ সার্চ করবেন, ওখানে পাবেন। আমি নিচে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, বক্স লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আরো পাবেন। আর জাকির হোসেন স্যারের দীপেন, আমি রিপন স্যারের কথাটা বলছি, আমি কিন্তু ওই আন্ডারসিং স্কিন ইচিং এর আন্ডারে বলেছি, আমি ওখানে নেটওয়ার্ক আছে, আমি বলেছি কিন্তু, আমি ওখানে বললাম তো ডান দিকের পাতার মাঝামাঝি আছে, আমি বলেছিলাম, দেখলাম তাই আছে, ওর তো নাম্বারটা বললাম আমি পাতার 1329 পৃষ্ঠা। হ্যাঁ 1329 পৃষ্ঠা। আমি পাতাগুলো বলতে চাই না, আমি খুঁজে নেওয়ার জন্য পাতারে এড়িয়ে যাই, সময় খুঁজুক না, খুঁজলে তো আরো পাঁচটা জিনিস দেখা হবে। ধন্যবাদ স্যার, আমি শুনছিলাম আপনারটা, কিন্তু মানে ওই যে বললো যে এই জায়গাটা ব্যাপার হচ্ছে ওইখানে ইরাপশনেও যেটা ইচিং এ গিয়ে আনড্রেসিং অ্যাগ্রেভেশন আছে, সেইখানেও স্যার নেটাল সেলফ আছে। আবার এক্সক্রিসেন্স এর মধ্যে যে কথাটা বললেন যে স্যার রেড, ওইখানেও কিন্তু থুজা আছে, নেটাল সেলফ আছে স্যার। হ্যাঁ, কিন্তু মানে এমনিতে মোলস এর ক্ষেত্রে স্যার এই নেটাল সেলফটা নেই, আমরা থুজাকেই দেখি স্যার ওই জায়গার ভিতরে, এই আর কি। গন্ডগোল পাবে, সেই গন্ডগোল গুলো আমার প্রথম জীবনে দেখেছি, এখন আর করি না ভয়ে। তবে যারা একটু অভিজ্ঞ আছে তারা ওটা বুঝে নেবে। ওইখানে তো অনেক ওষুধই আছে, আন্ডারসিং অ্যাগ্রাভেশনের রুম এক্স ফার্স্ট গ্রেডের একটা ওষুধ, তারপরে পালসিটিল, আবার ওই যে ইয়ার মধ্যে পালসিটিলও তো ফার্স্ট গ্রেডের ওষুধ, তো এরকম স্যার অনেক ওষুধই আছে। আমাকে তো স্যার তার কনস্টিটিউশনটা দেখতে হবে প্রথম কথা, হচ্ছে টোটালটা দেখে নিয়ে কাজ করতে হবে। এটা খুব কঠিন জায়গা রে ভাই, সেগুলো মানে সারা জীবন শিখতে হবে, কখন যে ভুল হয়ে যাবে কোনো ঠিক নেই, যখন তখন ভুল হতে পারে। স্যার এটা কি আনকমন সিমটমস না এটা কোনো কারণ আছে, এবং এটা মাইজমেটিক কোন এটা মডারেট আলোচনা? এটা তো মডারেটিস রে বাবা, মডারেটিস তো চুলকোনো চুলকোনো মডারেটিস তো। মডারেটিস চট করে বাদ, হ্যাঁ এটা মডারেটিস, চট করে বাদ দেওয়া যায় না মডারেটিস। আচ্ছা আমি তোকে একটা লিংক দিলাম, দুটো একটা জীবন হোমিওপ্যাথ আর হোমিও দর্পণের একটা ক্লাস লিংক দেওয়া হলো, এই লিঙ্কে গেলে আপনারা ভিডিওগুলো পাবেন, এর অডিও রেকর্ডিং ভিডিও। তো আর কারো কোনো যদি প্রশ্ন থাকে আপনারা নিশ্চয়ই করতে পারেন। আর কি কোনো প্রশ্ন আছে? কোশ্চেন একটা তাহলে করি। হ্যাঁ স্যার করুন। ওই ইন্টারভিউ যেটা বলা হচ্ছে, এটা রিপন স্যার বা আমাদের নির্গমন ভবন স্যার এনারা কিন্তু এটা বলতে পারবেন, ইন্টারভিউ করতে ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ বলেছে একটু, মোটা মানুষের ফল তোলে মানুষের গরমকালের দিনে আমরা একটা এরকম বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটার মিনিংটা কি, এটা রোগটার কোনো নাম থাকলে সেইটা। স্যার রিপন স্যার, স্যার এই যে নীলকমল স্যার এই প্র্যাকটিস অফ মেডিসিন এর বিষয়গুলো অনেক ভালো জানে, আর এই যে এই ইয়াগুলো স্যার ডার্মা ক্লোজের বিষয়গুলো, আমি স্যার আবেদন জানাবো যে নীলকমল স্যার বলুক, আমি আসলে বিষয়টা আমি নিজেও কনফিউজ স্যার। এটা কি রেপারেটরি রুব্রিক আছে ইন্টারভিউ স্যার? ইন্টারভিউ আমার চোখে পড়েছে স্যার, কিন্তু এখন কি স্মরণে পড়তেছে না যে কোথায় আছে? আছে আছে আছে, ইন্টারভিউ আছে 1327 পাতা, ওখানে আমার নেটটাম সেলফ নেই, কিন্তু নেটটাম সেলফ নেই কেন্টের বই, এটি তো কেন্টের বইয়ের এটা যোগ করে নিতে হবে, তখন নেটটাম সেলফ নেই। 1327 হ্যাঁ স্যার, 1327 একদম লেট টপার।
করেছেন, কোন জায়গায় একটা পুটকি দিতে, এগুলো তো পুটকির মতো, পুটকি হয়তো পড়ে নাই, তার জন্য তাকে দোষারোপ করা যাবে না, কি কাজটা করে গেছেন দেখ। একসঙ্গে একটা প্যারা পড়তে না জিভটা বেরিয়ে যাবে পাঁচ হাত, কম্বিনেশন করে যদি পড়তে যায় তবে শিখে যাবে, ওইভাবে করলে পরে কয়েকটার উপর ড্রাগ পড়লে খুঁজে বার করে রেপার্টরিতে দক্ষ হয়ে যাবে। আমি তো ওইভাবেই করেছি, ওই মেটেরিয়াল থেকে ইয়ে করে রেপার্টরি কোথায় পাবো খুঁজে খুঁজে বার করে ওই করতে করতে তো খুবই কঠিন রে, যত বুঝতে পারছি অবস্থা, জুনিয়র ছেলেদের বিরক্তিই লাগবে, তোমাদের বুঝিয়ে লাইনে আনতে হবে, কারণ ভয়পতির মজাটা তো ওরা এখনো ঠিক মতন পায়নি, পেলে পরে তো আর ছাড়তে পারবে না। স্যার ইন্টারট্রিগোটা ব্যাকটেরিয়াল অল ফাঙ্গাল ইনফেকশন প্রোন হয়, কোনটা হয়? ওটা ব্যাকটেরিয়ালটাই হয় সাধারণত, লাল হয়ে যায়। হ্যাঁ এটা ওই মোটা মানুষের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। এখানে আমি একটা বই আছে, দাঁড়া আমি ইন্টারট্রিগোটা দাঁড় পড়ে শোনাই, আমি আছে মনে হচ্ছে আমার কাছে, এখানে আছে কি স্যার? আমি দেখেছিলাম ওই যারা দৌড়ায়, একটা মোটা ছেলে দৌড়াচ্ছিল, মানে যারা দৌড়ায় মোটা ছেলেগুলো ওই পায়ের দাপনার ভাঁজে ভাঁজে এরকম ছাল উঠে যায়, এইটাই কি স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওদেরই একটু হয় এটা, ইন্টারট্রিগো বলেছে। হ্যাঁ বলেছে, কি বলছে রে পড়ে শোনাচ্ছি, ইট রেজাল্ট ডিউ টু ময়েশ্চার ওয়ার্মথ অ্যান্ড ফ্রিকশন, ময়েশ্চার মানে ঘাম, ঘাম এখান থেকে আসবে, ঘামের ব্যাপারটা থেকে ময়েশ্চারটা আসবে, আর হচ্ছে ওয়ার্মথ গরম, আর ফিকশন মানে ঘষাঘষি, ঘষাঘষিটা কোনটা হবে যখন এই থায়ের সময় ওই থায়ের ঘষাঘষি হবে সেই সময়, এটা ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে হতে পারে, ডায়াবেটিস অলসো প্রিডিসপোজেস ইট, ডায়াবেটিসের ক্ষেত্রে এই রোগীর ক্ষেত্রে এটা ঘটতে পারে। কন্ডিশন শোস মাসিরেশন অফ দ্য সুপারফিসিয়াল উঁচু মতন দেখা যাবে, প্লাক স্কিন ফ্লেক্সার্স, ফ্লেক্সার ওই ফ্লেক্সার স্কিনে ওইখানে ফ্লেক্সার অংশটা, হোয়েন অপোজিশন অফ ফোল্ড ইজ বিষয়টা হয় কি স্যার, ওই যে গরমের দিন ঘাম হলে আমাদের চুলকায় না স্যার, তো এই চুলকাইলে দেখা যায় যে ওই চামড়াটা বিশেষ করে ধরেন প্যান্ট কিংবা ইয়ার উপর দিয়ে আমরা ধরেন যে চুলকাচ্ছি, তো আমার ওই চামড়াটা সুলে যায়, তো সুলে গেলে মানে বিশেষ করে এটা ঘামের কারণেই হয় স্যার, গরমের মধ্যে ঘাম হলে প্রচুর এরকম হয়, তো এই যে জায়গাটা ময়েশ্চার তৈরি হলো এইখান থেকে ঘষতে ঘষতে এই জায়গাটা তৈরি হয়, এটা বিশেষ করে রাবিং বা ফ্রিকশন যে কথাটি বললেন এই জায়গাটা এরকম থাকে, এবং স্কিনটা ওই জায়গাটায় উপরে একটা মানে আঠা আঠা ধরনের পদার্থের মতন তৈরি হয়ে যায়,
এবং অ্যাটলিস্ট এটা মানে যখন শুকিয়ে যায় পাতলা একটা ফোল্ডিং করে স্কিনের, টান দিয়ে পরে তুলে ফেলে যাওয়া যায় এই আর কি স্যার। আচ্ছা, এবং খুব রেডনেস থাকে এটার মধ্যে। দীপের এখন কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ দীপের স্যার হচ্ছে রেকর্ডিং, স্টপ করবো। দীপের দেখো উত্তর দিচ্ছে না। হ্যাঁ স্যার রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং কি হচ্ছে? রেকর্ডিং হচ্ছে কিনা বুঝতে পারছি না। রেকর্ডিং হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আর প্রশ্ন আছে কি? আমার একটা কোশ্চেন আছে, সত্যি একটা কোশ্চেন। আমি একজন নতুন জয়েন করছি তো, নেটটা সালফটা আমরা কোন সময় প্রয়োগ করবো? দেখা যাচ্ছে যে তার বিভিন্ন টাইমে তার একটা অ্যাগ্রাভেশন রয়েছে, সেই হিসেবে একটা প্রশ্নটা এসেছে। যাই হোক, আমার মতন করে বলছি, নিশ্চয়ই যে রুগীটা তার হয়তো জ্বরটা ওই সময় বাড়ছে, আমরা দেখছি যে চারটে থেকে ছটা, ছটা থেকে নটা, তার এক একটা পেশেন্টের অ্যাগ্রাভেশন টাইম এক এক রকমের। একই পেশেন্টের তার কিন্তু সব রকম টাইমের অ্যাগ্রাভেশন হয় না। খেয়াল করে দেখবে তার কিন্তু কখনো খুব আর্লি মর্নিং বাড়ছে, কখনো কিন্তু সকালবেলাতেও বাড়ছে, কখনো কখনো বিকালে বাড়ছে, কখনো সন্ধ্যে রাত্রে বাড়ছে। এইরকম একটা ব্যাপার রয়েছে নাকটান স্যারকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সিমটমসে তার একটা অ্যাগ্রাভেশন এইরকম দেখা যাচ্ছে। কিন্তু আপনার কাছে যে পেশেন্টটা এসেছে সে কিন্তু এতগুলো অ্যাগ্রাভেশন তার ক্ষেত্রে নেই, তার কোনো একটা অ্যাগ্রাভেশন রয়েছে, ওই টাইমটা বাদ দিয়ে দেবেন। যার খুব আর্লি মর্নিং বারে তাকে বিকেলে দিন, যার বিকেলে বারে তাকে মর্নিং এ দিন। এইটা মনে হয় একটা ওয়ে হতে পারে। ধন্যবাদ স্যার। একটা কথা বলবো স্যার? হ্যালো, হ্যাঁ অঙ্কিত স্যার বলেন। স্যার একটা কথা বলবো স্যার? জি, আমি আমি অমরনাথ স্যারকে উদ্দেশ্যে বলছিলাম স্যার, অ্যাগ্রাভেশনের ওই সময় যদি এটা হয়, পেশেন্টের যদি সমস্যা হয় রাত্রি তিনটার সময় হয় কিংবা যখনই হোক না কেন, এটা আমার মনে হয় সঠিক উত্তর এটাই হবে যে মানে ওভাবে তো বলা যাবে না। জ্বরে ভুগতেছে আমরা ওয়েট করবো যে সকাল হোক তখন দেব কি ইয়া হোক তখন দেবো, এইভাবে মনে হয় বলাটা ঠিক না, কি বলেন স্যার? তাতে কি সুবিধা হবে ওটা? আচ্ছা আমি একটু বলবো, পাত্রটা যেরকম চিন্তা ভাবনা নিয়ে বললেন এইভাবে চলাটাই হচ্ছে যুক্তিসঙ্গত, এটা আমার মতামত, আমি পাত্রটার সাথে একমত। আচ্ছা ঠিক আছে, মত ব্যক্তিগত মতামত ছাড়, উনি যেটা বলছেন ওনার পক্ষে যুক্তি দিক, কেন বলা ঠিক না, অপেক্ষা করা সকাল পর্যন্ত কেন ঠিক না সেটা বলতে হবে। তো এখন একটা পেশেন্ট কষ্ট পাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাকুট কেসে সে কষ্ট পাচ্ছে, সেক্ষেত্রে তাকে ওই মুহূর্তে ওষুধ না দিয়ে কিংবা সে একটা সিরিয়াস কন্ডিশনে চলে যেতে পারে, এখানে বলা হচ্ছে যে অ্যাগ্রাভেশন পিরিয়ডে ওষুধ দেবো কিনা। যদি পেশেন্টের যদি অ্যাগ্রাভেশন থাকে ওই ওষুধের, তাহলে সেটা দেওয়া যাবে না, সেটাকে কভার করে পরে দিতে হবে। আর যদি ওষুধ দিতেই হয় প্লাসিবো দিয়ে, তারপরে ওই কভার হয়ে গেলে টাইমটা দিয়ে দিতে হবে, আর নাহলে তো ওই ওষুধ দিলে তো ওটা বেড়ে যাবে, তো এমনিতেই তো বেড়ে আছে, তারপরে যদি আরো বাড়ে তখন কি হবে, তখন পেশেন্ট বাঁচবে কিনা মরবে সেটা তো অন্য কথা হয়ে যাবে, সেটা তো আরো বেশি রিস্কি হয়ে যাবে, সেটা বুঝতে হবে। তো রাক্স নার্সমিকে রাত্রি দিতে হবে দিনে দেওয়া যাবে না এরকম কোনো বিধিনিষেধ নেই, সে তো আমি দিতেই পারি যখন খুশি। কিন্তু মনে রাখতে হবে যদি অ্যাগ্রাভেশন পিরিয়ড নার্সের থাকে সেই রোগের সঙ্গে, সেই পেশেন্টের সেই সময়টা দেওয়া যাবে না, সেই সময়টাকে বাদ দিয়ে দিতে হবে। বা যদি ওষুধ না দিলে যদি
এটা গন্ডগোল হতে পারে, মনে করতে পারে, তাদের সাইকোলজিক্যাল ব্যাপার আছে, সেক্ষেত্রে একটা প্লাসিবো আগে এটা খাওয়ার, খাওয়ার পর আন্দাজ করে বলতে হবে এই সময় পরে একটা খাওয়াবে, বা এখন ফোন হয়েছে এটা খাওয়ার 3 ঘন্টা পরে ফোন করবে তখন বলে দেবো বাকিটা কিভাবে খাবে, এইভাবে কৌশল নিতে হবে। না স্যার আমি কেন বললাম, ওই যে এক স্যার জিজ্ঞাসা করলেন যে কখন প্রয়োগ করার ক্ষেত্র, সেক্ষেত্রে আমি বলছিলাম যে এটা, তবে আমি দেখছি স্যার আমার যে ইয়েতে যে আমাদের সিনিয়ররা দেখছি যে অ্যাক্রুট কেসে মানে এরকম টাইম পিরিয়ড দেখে না, বিশেষ করে ক্রনিক যেটা দেখা যাচ্ছে রোগী আছে এই রোগটা নিয়ে বহু বছর তার সমস্যা নাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে হয়তো বা দিচ্ছে সকালে দিচ্ছে, যেটা রাত্রে আছে রাত্রে দিচ্ছে সেটা দেখা যাচ্ছে দিচ্ছে, কিন্তু যেটা অ্যাক্রুট কেস সেক্ষেত্রে তো ওভাবে বিলম্ব করার কোনো প্রয়োজন আমি মনে হয় ব্যক্তিগত ভাবে, এটা আমার সঙ্গে কোনো দ্বিমত থাকতে পারে মাথার যন্ত্রণা, তারপরে হচ্ছে পায়খানা বা পেটের যন্ত্রণা এবং বমি, এই ধরনের কেস চলছে, দেখা গেলো এই সময়টা এই অ্যাকিউট অবস্থা চলছে সিরিয়াস কন্ডিশন, সেক্ষেত্রে কি আমরা ওষুধ দেবো না? 4 ঘন্টা ওষুধ দিলে পরে যখন ওটা বাড়বে, যখন যখন 50% বেড়ে যাবে, সেই ধাক্কাটা পেশেন্ট সামলাতে পারবে তো, তার দায়িত্ব নিতে পারবেন? এটা একটা মানে সমস্যা, হঠাৎ মনে পড়লো যে এই রকম ক্ষেত্রে কি করব আমরা জানি না, সে যদি না না ওই ওই ওইটা ওই রকম স্যার সকালের দিকে বৃদ্ধি পাই, হ্যাঁ, কিন্তু আদার্স যেই সকল প্রবলেম গুলো সেই প্রবলেম গুলো দেখা যায় যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে আসে, তো নেটাম সালফের রুগীটা আসলে যেই যখন কনস্টিটিউশন নিয়ে আমার কাছে নেটাম সালফের রোগীটা চলেই আসতো, তখন আসলে তার সিমটমের প্রমিনেন্ট অবস্থাটা আমাকে বুঝতে হবে যে সিমটমটা তার প্রমিনেন্ট, আর সেই সিমটমটা আসলে অ্যাগ্রাভেট করে কোন টাইমটা সেটাই ডিনাই করে দিলেই হলো যে এই সময় খাবো। আর সেটাই তো নিয়ম, আর আমাদের সিমিলার মেডিসিন তো, মানে আমি যদি ওটা আগে দিয়ে ফেলি ওটা অনেক বেড়ে যাবে, এবং এইগুলো আমার অভিজ্ঞতা আছে, আমিও একটা সময় এরকম ভাবতাম যে অ্যাকুট হয়েছে না দিলে হবে না, তা দিয়ে কয়েকবার ঠকেছি, তা পেশেন্ট অনেকেই আছে হয়তো বেড়ে গেছে ছুটে এসছে, এবার আমি তাকে এটিকে জিজ্ঞেস করে দেখছি বলে কষ্ট কেমন আছে, না কষ্টটা আগের থেকে কম, তো তখন বুঝে গেলাম যে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হয়েছে। স্যার আরেকটা বিষয়, এনার্জির লয় হচ্ছে যখন কোনো একটা গতিশীল বস্তু থাকে তার মধ্যে যদি কোনো কিছু দিয়ে তার মধ্যে আরো মানে অ্যাক্সিলারেট করা হয় তখন সেটা কিন্তু মানে ওভার অ্যাক্সেস গতি সে অ্যাভেল করে, তো আমাদের এই বৃদ্ধির টাইমে যদি ওই ওষুধটির ওই রোগের বৃদ্ধিটি থেকে থাকে ওই টাইমটা, তখন আমি ওষুধটি দিলে তার বৃদ্ধির গতিটা কিন্তু আর স্বাভাবিক পর্যায়ে থাকে না, অনেক হাই রেঞ্জে চলে যায়, অনেক সময় এটা রোগীটা অ্যাবজর্বও করতে পারে না এবং তারা খুব অস্থির হয়ে মানে অশ্লীল অকথ্য ভাষায় গালিগালাজ করে, মানে এই ইয়ারা মানে পেশেন্ট যারা ইয়া থাকে মারাত্মক রকমের, যারা পড়তে তারা ছাড়া এটা কেউ বুঝবে না স্যার, চেম্বার ভাঙচুর করে দিতে পারে। স্যার এরকমও তো পেশেন্ট আছে যে দেখা যাচ্ছে যে মানে সকালেও তার বৃদ্ধে রাত্রেও বৃদ্ধে, এক্ষেত্রে আমার মনে হচ্ছে আমি একটা কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে স্যার যেটা আমরাও করি আর কি করছি সমস্যা দেখিনি আর কি, যে হয়তো বা সে পটেন্সিটা সিলেকশনটা রাইট হতে হবে, কারণ পটেন্সি সিলেকশন রাইট না হলে দেখা যাচ্ছে যে আমি অ্যাগ্রাভেশনের জায়গাতে তাকে বারবার দিচ্ছি যেটা দেওয়া উচিত না, সেই জিনিসগুলো তো আমাকে তো লগুলোকে ফলো করতে হয় এবং দেখা যাচ্ছে কাপিং করে দেওয়া যেতে পারে কিংবা অন্যান্য পদ্ধতি পালন করা যেতে পারে, এখন একটা পেশেন্ট দেখা যাচ্ছে মরা মরা আমি এখন ওয়েট করে থাকবো, এটা কেমন কথা? এটা তো কথা নয়, আমার কথা হচ্ছে দেওয়ার সময়টা ধাক্কাটা যে দেবো ধাক্কাটা যে নিতে পারবে কিনা সেটা তো ভাবতে হবে আমাকে, ধাক্কাটা যে আমি দেবো আমার মনে হয় তো বলার কথা নয়, অর্গানন কি বলছে সেই অনুযায়ী প্রয়োগ করে দেখতে হবে, সেটা যদি ভুল হয় তখন আমার কথাটা আসবে, তার আগে আসবে কেন? আর কথা হচ্ছে যে আমি যে প্রেসক্রিপশনটা যেটা করবো, আমরা তো বহু ক্রিটিক্যাল কেস দেখেছি, ফলে আমরা তো প্রত্যেক জিনিসের একটা উপযুক্ত টাইম আছে,
আমি পড়াশোনা করবো তার উপযুক্ত আছে, খাওয়ার টাইম উপযুক্ত আছে, ঘুমানো টাইম উপযুক্ত আছে, এর ক্ষেত্রে উপযুক্ত থাকবে না কেন? এই আমি তো টোটাল কেস রেকর্ডিং করে নিয়ে তারপর তার উপযুক্ত সময় থাকে ওষুধটা দেবে, এবং সেটা কিন্তু পরিষ্কার একটু বলা আছে, অর্গানে একটু বলা আছে কোন ওই ইয়ে পিরিয়ডটা দেওয়া যাবে না, এটা হ্যানিম্যানের নির্দেশ আছে কেন? এবার সে নির্দেশটা আমরা আমি অনেক সময় পালন করিনি, একটা সময় আমি এসব করে দেখেছি কি রেজাল্ট হয়, আমি দেখেছি পেশেন্টের জ্বর বেড়ে গেছে, ছুটে চলে এসছে, তখন পেশেন্টকে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন, হ্যাঁ জ্বর তো বেড়েছে, অন্য কষ্টগুলো